পারবেন এমরি আলম ইসলাম জানতে চেয়েছেন আমার ফুফা এবং ফুফাতো ভাই কাদিয়ানি ছিল এখন তারা কাদিয়ানি থেকে ফিরতে চায় কাদিয়ানি থাকা অবস্থায় তাদের এক বোনের বিয়ে হয় কাদিয়ানিদের সমাজে এখন তারা বলছে তোমরা কাদিয়ানি ছেড়ে চলে গেলে তোমাদের মেয়েকে আমরা ডিভোর্স দিবে পরিস্থিতিতে ফুফা এবং ফুফাতো ভাইয়ের কী করণীয় কাদিয়ানিরা কাফের এ বিষয়ে সারা বিশ্বের ওলামা আমার কারো কোনো প্রকার দ্বিমত নেই এবং তাদের কাফের হওয়ার কারণগুলো আমরা বিভিন্ন ভিডিওতে ব্যাখ্যা করেছি অতএব যারা অমুসলিম তাদের সঙ্গে সম্পর্ক রাখা আত্মীয়তা করা এটি জাহাজ নয় বিধায় কেউ যদি তার মেয়েকে কাদিয়ানদের সাথে বিয়ে দিয়ে থাকেন তাহলে গুনার কাজ করেছেন তিনি কাদিয়ানি ধর্ম এর জন্য গ্রহণ করেছেন ইমান থেকে বের হয়ে গেছেন আল্লাহ মাফ করুক মৃত্যুর আগে আগে তবা করে তাকে ইসলামে ফিরে আসতে হবে আর তবা করতে হবে তার পিছনে কৃত কৃতকর্মের জন্য আর তার মেয়েকে কাদিয়ানি ডিভোর্স দিলে তো ভালো না দিলে তিনি নিজে থেকে তাকে নিয়ে আসা উচিত এবং রিজিকের মালিক আল্লাহবুল আলমিন এই হিম্মত এবং সৎসাহস ইমানদারের থাকা উচিত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন